আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে মূলত যে জন্য ভিডিওটিতে আসা, এই ভিডিওতে আসার প্রধান কারণ এটি হচ্ছে যে গরু বিক্রি হবে, তো দুইটা গরু বিক্রি হবে। তো এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু বিক্রি হবে এবং খামারে নিয়ে আসার আজকে সহ 70 দিন হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে গরুর কিন্তু মোটামুটি মাশাল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে। তো এখন এটা বিক্রি হবে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এর আগে যে ভিডিওতে দেখাইছিলাম যে একটা লাল গরুর সাথে যে একটা সাদা গরু ছিল সেই গরুটা আজকে বিক্রি হবে। এর পাশাপাশি দর্শক, যে এর আগের যে গরু দুইটা ছিল এই গরু দুইটা কিন্তু সেল হয়ে গেছে এবং সেখান থেকে যে দুইটা গরু থেকে যে প্রফিট আসছে প্রায় 9000-এর মতো। তারপরে দর্শক, এখানে যে আপনারা এই সাদা গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু সেল হবে। তো এর যে আসলে বেশ মূল্য, যে আমরা যখন নতুন ক্রয় করি এই গরুটা তখন কিন্তু এর ক্রয় মূল্য ছিল 36000 টাকা এবং গরুটার পিছনে আমি 10000 টাকা খাবার খরচ ধরি তাহলে কিন্তু 46000 টাকা হয় এবং এর পিছনে টোটাল যে খরচ সেটা হচ্ছে 46000 টাকা। তো এখন যে আসলে বিক্রি মূল্য কিন্তু অনায়াসে আমরা 53-54 হাজার টাকা কিন্তু বিক্রি করতে পারবো। তার মানে দর্শক, এই গরুটা থেকে কিন্তু একটা ভালো প্রফিট আসার একটা সম্ভাবনা আছে। তো এই গরুটা থেকে আমরা আসলে প্রফিট সম্ভাব্য যে একটা দাম সেটা কিন্তু আমরা অনায়াসে আমরা 6000-7000 কিংবা 8000 টাকা কিন্তু লাভ ধরতে পারি। তো আমি এর জন্য আপনাদেরকে একটা কথা বারবার বলে থাকি, আপনাদেরকে অবশ্যই গরু কিনে কিন্তু লাভ করতে হবে, তারপরে কিন্তু আপনারা খামারে আসলে লাভটা বের করতে পারবেন। এর পাশাপাশি দর্শক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অন্যান্য যে গরুগুলো শীতকালীন সময়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আসলে গরু মোটা তাজা করা সম্ভব কি না। আসলে দর্শক, গরু মোটা তাজা করা কিন্তু সম্ভব। আপনারা স্বাভাবিকভাবে যেভাবে অন্যান্য যে সময়গুলো যেভাবে গরু মোটা তাজা করছেন সেভাবেই করবেন। শুধু এখানে আপনারা যে আমি বলছিলাম যে আপনারা অ্যামাইনোভিট যে ইঞ্জেকশনটা আছে এবং রেনাসল AD3 আছে বা AD3 সিরিজের যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো আপনারা ইউজ করেন, ইনশাল্লাহ আপনারা গরুর কাছ থেকে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বা আপনারা গরু মোটা তাজা করতে পারবেন। অন্যান্য যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আসলে গ্রোথ হচ্ছে। তো ডে বাই ডে গরুর গ্রোথ হবে, এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে খামারটা করতে হবে। এবং দর্শক, আপনারা জানেন যে দেশে বর্তমান গরুর খাদ্যর দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে, আসলে যার কারণে হচ্ছে কি, আমরা গরু প্রতি লাভ কিন্তু ঠিকই করি যে এক একটা গরুতে আমাদের আগে 8000-10000-12000 পর্যন্ত লাভ আসতো, ঠিক কিন্তু লাভের পরিমাণটা ওই রকমই আসতেছে। এখানে আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে গরু চড়া দাম দিয়ে কেনার লাগে প্লাস আমাদের যে গরুর খাদ্য যেটা আমাদেরকে সংগ্রহ করতে হয় সেখানে কিন্তু এই গরুর খাদ্যর দামটাও বেড়ে গেছে, যার কারণে দর্শক লাভের যে পরিমাণটা আছে এই পরিমাণটা কিন্তু গরুর যে পিছনে খরচটা এই খরচের যে পরিমাণটা কিন্তু বেড়ে গেছে, যার কারণে কিন্তু আমরা উপস্থিত যে লাভটা এই লাভটা কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ দর্শক, আপনারা ধরে রাখেন খামার, যে যখন ভুট্টার সিজন চলে আসবে তখন আবার সাবেক আপনারা লাভবান হতে পারবো খামার করে। আর বর্তমান গরু প্রতি যে পরিমাণ লাভ আসতেছে সেটা হচ্ছে যে 4000-5000 কিংবা 6000 করে, এগুলো হচ্ছে মাঝারি সাইজের গরু থেকে। এবং আপনারা যদি বড় গরু লালন পালন করতে চান, বিশেষ করে যারা 80000-90000 টাকা দামের গরু লালন পালন করতে চাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে হয়তো বা গরু প্রতি আপনারা 10000-12000 কিংবা 13000 অথবা 8000 পর্যন্ত লাভ করতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।